ওয়ান আজকে দেখাবো টুনার কিভাবে রিফিল করতে হয়। তো প্রথমে I got broads in Atlanta, just at the lean the family, credit cards and scams, hitting the licks in the van. এই কাটটা আমরা করব, চলে গেল। তারপরে আরেকটা আছে, এটাও করতে হবে, দুইটা আছে, খুলে ফেললাম। খোলার পর ওয়েস্টেজ কালিটা আমাদের আলাদা করতে হবে। এইটা এই লকটা খুলতে হবে আগে, কালিটা আমরা এখানে রাখবো, রাখি। দুই পাশে দুটা নাট আছে, এটা খুলে নিতে হবে। সবাই সাবধানে খুলবেন যাতে স্লিপ কেটে হাতে না লাগে। এখানে ওয়েস্টেজ কালি নেই, অল্প কিছু আছে, এটা আমরা বের করে নেব। বের করে আমরা আবার আগের মতো সেট আপ করে নিব সুন্দরভাবে। ফিটিং করে নিই। হান্ড্রেড পার্সেন্ট লাগাবো না আমরা নাট, তখনই লাগাবো দুই পাশে আস্তে আস্তে নাট টাইট দেওয়ার পরে 100% লাগাবো। তারপর রোলারগুলো লাগিয়ে নিব। ঘুরে কিনা আপনি চেক করে নেবেন। ছেড়ে নিলাম, নেওয়ার পর এটা আমরা হিট দিয়ে নিব যাতে এটা খুলে না যায়। আমি আমার মতো করে নিলাম আমার সুবিধার্থে। এই লকটা আমরা খুলে নেব নাট, আপনারা আমাকে আপনাদের মতো করে নেবেন। নাট সুন্দর করে রাখবেন যাতে না হারায়। মুখটা খুলতে হবে, খুলে নিই। ওয়েস্টেজ কালি কিছুটা করে দিই, নতুন প্যাকেট ঝাঁকি দিয়ে নেবেন নতুন প্যাকেট। আপনার টোনারের পরিমাণ মতো ভরে নেবেন, আপনারা নিজেদের পরিমাণ মতো ভরবেন না, তাহলে ভালো হবে। ওয়েস্টেজ খালিগুলো ফেলে নিলাম। হ্যাঁ, তারপর লকটা করে দেই। একটা জিনিস লাগানো লাগবে, নয়তো আপনার কালি লিক করবে। এই জিনিসটা তাড়াহুড়ো করার দরকার নেই, সুস্থ মাথায় আস্তে ধীরে কাজটি করবেন। করলাম অনেকে এটা ফিটিং করতে ভুলে যায় এবং অথবা ফিটিং করতে পারে না, এটা এভাবে রাখবেন, রাখার পর এখানে লক করে দেবেন। লকটা আমরা লাগিয়ে দিই, লাগানোর পরে লকটাও লাগিয়ে দিই। আমাদের তারপর লাস্টে আপনি কি করবেন, এটা আপনি এটার উপরে ছেড়ে দেবেন, ঠিক আছে? হয়ে গেছে। এখন আপনি রাহুলুম ভাই, তারপর আপনি পরিষ্কার করে দেবেন উপরের গুলো, যাতে ময়লা না থাকে। আমাদের রিপেয়ার করা শেষ এবং অতিরিক্ত খালি স্টেপলার মেরে রাখবেন, তাই নষ্ট না হয়। সবাই ভালো থাকবেন। আজকের এই ভিডিও, যাদের টোনারের প্রবলেম তারা সবাই এই ভিডিও দেখে উপকৃত হবেন। আজকে এই পর্যন্তই, খোদা হাফেজ।